আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আমি হাজির হয়েছি দর্শক বেশিরভাগ মা বোনেরা বিবাহিত মা বোনেরা স্ত্রীরা একটি সমস্যার মধ্যে অনেকে ভোগেন অনেকেই দেখা গেছে কমেন্টে প্রশ্ন করেন যে হুজুর আমার স্বামী সে বদমেজাজি খারাপ ব্যবহার করে আমার সাথে কঠোর আচরণ করে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে অল্পতেই চটে যায় রেগে যায় অনেক দা এই সমস্যাটির কথা তুলে ধরেন তো তারা বলেন যে হুজুর আমার স্বামীর অনেক রাগ বেশি তো আমার স্বামী অনেক আমার সাথে খারাপ ব্যবহার করে রাগ বসা দেখায় তো কি কোনো আমল আছে কিনা যে আমলটি করলে আমার স্বামীর মেজাজ ঠান্ডা থাকবে আমার প্রতি দয়া করবে আমার সাথে ভালো ব্যবহার করবে দর্শক আজকে যে একটি আমল তুলে ধরবো মা বন্ধুরের জন্য খুবই স্পেশাল একটি আমল এটা আল্লাপাকে নাম দিয়ে আমাদের পাঠ করতে হবে অবশ্যই এর কার্যকারিতা ফলা ফলাফল একশো পার্সেন্ট আমরা লাভ করতে পারবো দর্শক স্ত্রীরা তারা যদি আমলটি করেন ছোট্ট একটি আমল তাহলে ইনশা আল্লাহ তাদের স্বামী যতই বদমেজাজ হোক না কেন যতই খারাপ ব্যবহার করুক না কেন যদি এই আমলটি করেন তাহলে তাদের স্বামীদের মনটা ভালো হয়ে যাবে তারা কোমলময়ের হবে স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে যে স্ত্রী তার স্বামীর জন্য এই করবেন ইনশা আল্লাহ তো সে তার স্বামী তা তিনি যেমন চান তার সাথে ভালো ব্যবহার করুন সুন্দর ব্যবহার করুক ওই রকম ব্যবহার করবে দর্শক এই সম্পর্কে জানতে আমলটি সম্পর্কে জ্ঞান লাভ করতে একটু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো যে আমলটি আপনাদের সাথে আমি শেয়ার করব আল্লাহপাকে একটা নাম পাঠ করতে হবে সেটা হলো ইয়া রাহিমু ইয়া রাহিমু তো এটা পাঠ করতে হবে তো যেই সকল মা বোনেরা এই আমলটি করতে চান যেই সকল নারী তারা এই আমলটি করতে চান তো প্রথমত তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ তারা পড়বে ফজর যোহর আসর মাগরিব এশা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবেন আদায় করার পরে নামাজ পড়া যখন শেষ হবে এরপরে আল্লাহ বাকের এই নাম ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু এটা একশত বার করে পাঠ করবেন ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু এটা একশত বার করে পাঠ করবেন আর এই আমলটি করে যাবেন ইনশা আল্লাহ খুবই কার্যকরী একটি পাওয়ারফুল আমল আপনারা এই আমলটি করবেন যাতে করে আপনার স্বামীর মেজাজটা ঠান্ডা থাকে আপনার সাথে যাতে ভালো আচরণ করে আপনার স্বামী যাতে আপনাপতি প্রতি কোমলময় হয় যদি এই নিয়ে আমলটি করে যান ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন তো আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ ভরসা রেখে আস্থা রেখে আপনারা আমলটি করুন ইনশা আল্লাহ আপনাদের স্বামী আপনাদের সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে তো আমলটি করে যাবেন যতদিন পর্যন্ত আপনারা ফলাফল না পান আমলটি করে যাবেন পাঁচ অক্ত নামাজের পরে একশত বার করে আপনারা ইয়া রহিম ও ইয়া রহিম এটা পাঠ করবেন তো আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোনকে আমলটি করার দ্বারা যথাযথ ফলা ফলা করা তফিদান তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে সকলে আমার পাশেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ